আগামীকাল বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর চৈতালি তুফান বয়ে যেতে পারে। সবাইকে নিরাপদ থাকার অনুরোধ করা যাচ্ছে। ঠিক এমন ভাবেই পরিচালক রায়হান রাফি পূর্বাভাস দিয়েছেন, তুফান যেন সত্যিকারের তুফান রূপে ঝড় তুলেছে গোটা দেশে। বুধবার বিকেলে প্রকাশ করা হয় তুফানের ফার্স্ট অফিসিয়াল লুক, আর তাতেই যেন ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। পোস্টারে দেখা যায় শাকিবের হাতে জ্বলন্ত সিগারেট, লম্বা কোকড়ানো চুল, চোখে সানগ্লাস আর গলায় লকেট পরে সোফায় বসে আছেন তিনি। ঠিক তার পাশেই মেশিন গান। এমন গোমট আবহে কারো বুঝতেই বাকি নেই প্রিয়তমার রোমান্টিক সুমন এইবার তুফানে আসছে গ্যাংস্টার রূপে। মুহূর্তেই পোস্টারটি ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সিনেমা এখন মুক্তি না পেলেও এত দ্রুত সিনেমার পোস্টার প্রকাশের পেছনেও আছে এক বিশেষ কারণ, আর তা হল শাকিব খানের জন্মদিন। আর সুপারস্টারের বিশেষ দিন উপলক্ষে দেরি করেননি প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালক। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত থাকছে বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি এবং আলফা আই, ভারত থেকে যুক্ত আছে এসভিএফ। রাফি আগেই জানিয়েছেন সিনেমায় শাকিব ছাড়াও দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে আয়নাবাজি খ্যাত নাবিলাকে। তাছাড়া গুঞ্জন শোনা যাচ্ছে তুফানে ভিলেন হিসেবে দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকেও। তুফানের মাধ্যমে প্রথমবার ঢালিউডের দুই হিট মেশিন শাকিব এবং রাফি একসঙ্গে কাজ করছে, ফলে সিনেমাটির জন্য মুখিয়ে আছে দর্শক সমালোচক সকলে। যদিও তুফানি বেগে উঠতে হলে অপেক্ষা করতে হবে কোরবানির ঈদ পর্যন্ত।